বন্ধুরা চাকরি বিক্রির নামে যে দুর্নীতি চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে তোল রাজ্য রাজনীতি আর আজ তাপস মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে যা তুলে ধরলেন যে তথ্য ফাঁস করলেন তাতে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন মদন মিত্র তৃণমূল বিধায়ক মদন মিত্র আর মুখ খুলি বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র চাকরির নামে যে কোটি কোটি টাকার খেলা চলেছে তা নিয়ে কার্যত চরম বিস্ফোরক মন্তব্য করলেন এবং যাতে চরম অস্বস্তিতে বলল তৃণমূল কংগ্রেস চরম অস্বস্তিতে এবং বেকায়দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট এই মুহূর্তে তোলপাট ফের বেলাগাম মদন এবার যা বললেন ফের বেলাগাম কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র চাকরি দেওয়ার নাম করে যারা টাকা তুলেছে তাদের ছাড় পোকার মতো টিপে মারার নিদান দিয়ে বিতর্কে মদন কামারহাটিতে একটি অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন মদন বলেন চার পাঁচটা চিটিংবাজে ভরে গেছে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে এই এইসব চিটিংবাজদের ফেলে ছাড় পোকার মতো টিপে মারুন জমি মায়ের গয়না বা রক্ত বিক্রির টাকা যারা চাকরি দেওয়ার নামে তুলে নিয়ে যায় তাদের কোনো ক্ষমা নেই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন সেই প্রসঙ্গ টেনে মদনের মন্তব্য পার্থর বেলায় তো দল ব্যবস্থা নিয়েছে আরও কত লোক চারপাশে টাকা তুলে বেড়াচ্ছে এরপরেই মদন বলেন চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা দেবেন না চাকরি যদি কেউ দেয় তাহলে ওই মালিক বসে আছে মা জগদ্ধাত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী মদনের এই মন্তব্যের পর দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন ওর কাছে এরকম খবর থাকলে শীর্ষ নেতৃত্বকে জানাক মদন মিত্রের এরকম মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ এই মুহূর্তে চরম বিস্ফোরক মদন মিত্র আর মদন মিত্রের বেভাস মন্তব্যে চরম অস্বস্তিতে কালীঘাট চরম বেকায়দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস কারণ তিনি যেটা ইঙ্গিত করলেন পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে কিন্তু এরকম অনেক পার্থ চ্যাটার্জি দলের মধ্যে আছে যারা চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে তাদের পেলে ছাড় পোকার মতো টিপে মারুন তাদের কোনো ক্ষমা নেই এবং তাদের বিরুদ্ধেও যে দল ব্যবস্থা নেবে তেমনই ইঙ্গিত দিলেন এবং দলকে ব্যবস্থা নেয়ার জন্য কিন্তু বললেন মদন মিত্র এবং কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন তার বিরুদ্ধে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন যে মদন মিত্রের কাছে যদি এরকম কোনো খবর থাকে তাহলে দলকে জানাক অর্থাৎ এই মুহূর্তে চরম অস্বস্তিতে ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ গোটা তৃণমূল কংগ্রেসকে বন্ধুরা আপনারা কী বলবেন তৃণমূল বিধায়ক মদন মিত্র যে বেফাস মন্তব্য করলেন যে বিস্ফোরক মন্তব্য করলেন চাকরি দুর্নীতি নিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখুন নজর রাখবো এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন